কেশপুরে না সারা বাংলায় সন্ত্রাস করছে, আপনারা তো দেখছেন। সন্দেশখালি থেকে ভাটপাড়া, ভাটপাড়া থেকে কেশপুর, বাঁকুড়ায় কীভাবে দেখলেন, সমস্ত জায়গায় যেখানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে, সেখানে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চাইছে। এটা তো অনেকদিন ধরেই চলছে, নতুন কিছু নয়। কেশপুরে খুব শান্তিপূর্ণভাবে চরকা থেকে মিছিল বেরিয়েছিল, সেই মিছিলে বহিরাগতদের নিয়ে এসে তৃণমূলের গুন্ডারা এক এক করে এবং গুলি চালায়, বোমা ফাটায়, এবং সেটা হাজার হাজার লোকের সামনে এই ঘটনা ঘটেছে। হাজার হাজার লোক প্রত্যক্ষদর্শী। এরপরে আর কি বলার আছে? কেশপুরের তৃণমূল নেতা মোহাম্মদ রফিক বলেছেন, আপনি নাকি নাট্যকার, আপনি নাটকটা শুরু করেছেন লোকসভা নির্বাচনে, কি বলবেন? রফিককে ওরা বাইরে থেকে নিয়ে এসছে। রফিক তো কেশপুর থেকে পালিয়ে গেছিল এবং তার যা ইতিহাস, সেই জন্য এসে পালিয়েছিল। ওকে ভাড়া করে নিয়ে এসছে যাতে ওখানে সন্ত্রাস পয়দা করতে পারে, এবং অনেকেই আজকে মিছিলে রফিককে গুলি করতে দেখেছে, রফিক নিজে গুলি করার চেষ্টা করেছে। আর নাট্যকারেরা নর্মালি লাস্ট চ্যাপ্টারটা তারাই লিখবে, সুতরাং নাটকটা যদি আমি শুরু করে থাকি তাহলে শেষ চ্যাপ্টারটা আমি লিখব। ম্যাডাম, ঝাড়গ্রাম জেলায় মানে বিজেপি জয়ী হওয়ার পরে এই নতুন করে সংগঠনের দায়িত্বের জন্য শুভেন্দু দীঘিকে দায়িত্ব দিয়েছেন, গতকাল এসে মিটিং করেছেন। উনি বলেছেন যে জঙ্গলমহলে একসময় উনিই সব কিছু করেছেন, এখানে কিছুই ছিল না, তার তুলনায় এখন তৃণমূল খুব ভালো অবস্থা, এটা কোনো প্রভাব পড়বে না, কি মনে হয় আপনার? আমি তো দীর্ঘদিন সত্যি কথা বলবো, ওনার কথার আমি কোনো মূল্য দিই না। ওনাকে এর আগে পশ্চিম মেদিনীপুরে দায়িত্ব দেওয়া হয়েছিল, কেশিয়ারির দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা তো ফলটা দেখলেন কি হলো। সুতরাং ঝাড়গ্রামও একই, উনি একই রেজাল্ট ঝাড়গ্রামে এনে দেবেন, ওনার কথার আমি কোনো মূল্য দিই না। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।